হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসন্ন পুলিশ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে তো দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন হচ্ছে অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন কে অষ্টাধ্যায়ী গ্রন্থটির লেখক হচ্ছে পানিনি নেক্সট দুই নম্বর প্রশ্ন নির্মূলকিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত এর সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্তের সাথে নেক্সট প্রশ্ন সোহাদ্রী পাহাড়ের সোহাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তরটি হবে মুদি নেক্সট প্রশ্ন মানুষের প্রথম মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখে সঠিক উত্তর হবে তামা নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কোন প্রাচীন গ্রন্থে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় এর সঠিক উত্তর হবে রিক পেদ নেক্সট ছয় নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম শহরটি হল সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম শহরটি হল হরপ্পা হরপ্পা নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হল সাংখ্য সাংখ্য নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত ভারতের রেখার আনুমানিক দৈর্ঘ্য কত এর সঠিক উত্তরটি হবে সাত হাজার পাঁচশো কিমি নেক্সট বাণিজ্যের উদ্দেশ্যে বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন এর সঠিক উত্তর হবে পর্তুগিজরা নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তেলেঙ্গানা রাজ্যটির পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কত সালে ফার্স্ট জুন দু সালে ফার্স্ট জুন দু সালে দেখে নেব কে নিগন্থ নাথপুত্র নামে পরিচিত ছিলেন কে নিগন্থ নাথপুত্র নামে পরিচিত ছিলেন সঠিক উত্তরটি হবে মহাবীর বারো নম্বর প্রশ্ন শেষ বা চব্বিশতম জৈন তীর্থঙ্কর কে ছিলেন শেষ বা চব্বিশতম জৈন তীর্থাক্ষর ছিলেন মহাবীর নেক্সট প্রশ্ন নিম্নের কোন রাজ্যের উপকূল দৈর্ঘ্য দীর্ঘতম নিম্নের কোন রাজ্যের উপকূল উপকূলরেখার দৈর্ঘ্য দীর্ঘতম এর সঠিক উত্তরটি হবে গুজরাট নেক্সট পরবর্তী প্রশ্ন বালতোরা হিমবাহ অবস্থিত বালতোরা হিম হিমবাহ কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে কারাকোরাম পর্বশ্রেণীতে কারাকোরাম পর্বশ্রেণীতে নেক্সট পরবর্তী আরেকটি প্রশ্ন চন্দ্রতাল চন্দ্রতাল ড্যাশ উপত্যকায় অবস্থিত এর সঠিক উত্তরটি হবে লাহুল ও স্পীতি নেক্সট ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থটি নিম্নলিখিত কোন গ্রন্থটি মহাজনপদের তালিকায় পাওয়া যায় এর সঠিক উত্তর হবে অঙ্গুত্তর নিকায়া। অঙ্গুত্তর নিকায় নেক্সট পরবর্তী প্রশ্ন নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিলেন এর সঠিক উত্তরটি হবে মৌর্য বংশ নেক্সট পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন উৎস থেকে জানা যায় মৌ্যরা শূদ্র ছিল এর সঠিক উত্তর হবে পুরাণ পুরাণ থেকে জানা যায় নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব পঞ্চায়েতের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত পঞ্চায়েতের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত একুশ বছর নেক্সট পরবর্তী প্রশ্ন ধনেখালি কী জন্য বিখ্যাত ধনেখালি কী জন্য বিখ্যাত তাঁত শিল্পের জন্য বিখ্যাত অর্থ কমিশন কত বছর গঠিত হয় অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় সঠিক উত্তরটি পাঁচ বছর আবিদ হোসেন আবিদ হোসেন কমিটি কিসের সঙ্গে যুক্ত আবিদ হোসেন কমিটি এটি হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের সাথে যুক্ত নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতীয় ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে এখনো গ্রামীণ ব্যাংক চালু হয়নি ভারতের কোন রাজ্যে এখনো চালু হয়নি সঠিক উত্তর হবে সিকিমে বংশের বংশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সঠিক উত্তর হচ্ছে শিমুক নেক্সট প্রশ্ন বাংলার স্বাধীন নবাবীর প্রতিষ্ঠা তাকে বাংলার স্বাধীন নবাবীর প্রতিষ্ঠা তাকে সঠিক উত্তর হবে মুশিদ কুলি খা সরলতম জাতীয় উদ্ভিদের নাম কি সরলতম মস জাতীয় উদ্ভিদের নাম কি রিক্সিয়া নেক্সট জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে সঠিক উত্তরটি হবে সিএসও জাইলেম 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 কোলার কোষ প্রাচীরে এটা কোলার হবে জাইলেম কোলার কোষ প্রাচীরে কিসের প্রাচুর্য আসে এর সঠিক উত্তরটি হবে লিকলিন লিকলিন নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব নীচের কোনটি নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় এর সঠিক উত্তর হবে ডলোমাইট আর অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে স্পেটস্পার গিপসাইট এবং বক্সাইট নেক্সট তিরিশ নাম্বার প্রশ্ন মাদাগাস্কার দেশটি মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত এর সঠিক উত্তরটি হবে আফ্রিকা নেক্সট পরবর্তী প্রশ্ন বাইলা ডিলার আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হবে ছত্তিশগড় নেক্সট পরবর্তী প্রশ্ন শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন এর সঠিক উত্তর হবে পুরন্দরের সন্ধি নেক্সট পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকট ধাতু এটা তোমরা এভাবে মনে রাখবে পিতল থেকে হচ্ছে পিতাজি পি পিতে হচ্ছে পিতল আর হচ্ছে পিতা তাতে হচ্ছে তামা আর জিতে পিতা জি জিতে হচ্ছে জিং মানে হচ্ছে দস্তা নেক্সট প্রশ্ন আরাবুল্লি পর্বতমালার স উচ্চতম শৃঙ্গ কোনটি আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরু শিকর নেক্সট পরবর্তী প্রশ্ন মরিচিকায় কোনটির উদাহরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও প্রতিসরণ নেক্সট প্রশ্ন দেখে নেব কোন অ্যাসিডকে কোন অ্যাসিডকে ফর্টিস নামে অভিহিত করা হয় সঠিক উত্তরটি হবে নাইট্রিক অ্যাসিডকে নেক্সট নালিক ক্ষয় নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ এর সঠিক উত্তরটি হবে জলপ্রবাহ অঙ্গের ব্যবহার অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিক মতবাদ এর সঠিক উত্তরটি হবে লেমাক নেক্সট প্রশ্ন মানব দেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয় মানব মানবদেহের অগ্নাশয়ের কোষ থেকে নির্গত হয় গ্লুকাগন আর বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন নেক্সট প্রশ্ন কত সালে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল সঠিক উত্তরটি হবে পনেরোশো সালে নেক্সট পরবর্তী প্রশ্ন ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এর সঠিক উত্তরটি হবে বিচার ব্যবস্থা নেক্সট একচল্লিশ নম্বর প্রশ্ন সাধারণ চাপ সাধারণ চাপ ও তাপমাত্রায় কিসের নিচের কোনটি অনিয়তকার নয় এর সঠিক উত্তরটি হবে সাধারণ লবণ নেক্সট প্রশ্ন কোন রিট অনুযায়ী উদ্ধবর্তন কোট কোনো নিম্ন কোট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনের বাধ্য করতে পারে সঠিক উত্তরটি হবে ম্যান্ডামাস নেক্সট তেতাল্লিশ নম্বর প্রশ্ন মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এর সঠিক উত্তরটি হবে লহু মস্তিষ্ক নেক্সট চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে এর সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার তার মানে মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার নেক্সট প্রশ্ন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতাকে গোপালকৃষ্ণ গোখলে ভারতবর্ষের ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল সঠিক উত্তরটি হবে গুজরাট আর গুজরাট আর কি হবে নিউ দিল্লি নিউ দিল্লি হবে কারণ কলকাতা পুলিশে এই প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি সঠিক উত্তর হবে নিউ দিল্লি নেক্সট পরবর্তী প্রশ্ন লোকসভার পাশ হওয়ার পর লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত যেতে পেতে ফেরত পাঠানো যেতে পারে এটি হবে চোদ্দ উপদেশের সংকলন কি নামে পরিচিত সঠিক উত্তরটি হবে পঞ্চ মহাব্রত বা আগ। দারিংবাড়ি স্থলটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন উনিশশো সালে নিম্নলিখিত কোন মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী ছিলেন সঠিক উত্তরটি হবে মোরারজি দেশাই হুলের মধ্যে পিপড়িয় হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে সঠিক উত্তর হবে ফর্মিক অ্যাসিড ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত কোথায় ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত তো এটাই আমাদের আজকের শেষ প্রশ্ন ছিল ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিসে অবস্থিত তো ভিডিওটি সরি নেক্সট প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন উত্তরটি হবে ফাহিয়েন নেক্সট প্রশ্ন দ্বিতীয় গোল্টে ফিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের হয়েকে সভাপতিত্ব করেন সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধী ও সরোজিনী নাইডু ইউগলিনা নিচের কোন কিসের সাহায্যে গমন করে সঠিক উত্তরটি হবে ফ্ল্যাজেলা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য সঠিক উত্তর হবে পনেরো জন সদস্য এবং পারমানেন্ট সদস্য কতজন পাঁচজন তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ